প্রথমেই বলি, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি পুষ্পিতা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। অনেক দিন বাদে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবাই কম বেশি জানো যে আমার বেবি হতে আর বেশি দিন বাকি নেই, এখন আমার 9 মাস চলছে। এই প্রেগনেন্সি জার্নিতে আমি সারাদিন কীভাবে কাটাই, সারাদিন সকাল থেকে আমি কী করি, আজকে তারই ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি। সকাল থেকে স্নান করে নিয়েছি আর এখন স্নান করে একটু ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি। আর আমার এই যে প্রেগনেন্সি জার্নিটাতে আমি রোজ এক এক রকমের থাকি, কোনো দিন ভালো কোনো দিন খারাপ, এই ভালো খারাপ মিলিয়েই আমার দিনগুলো কেটে যাচ্ছে। তো এখন আমি অল্প কিছু মুড়ি নিয়ে খেতে বসেছি আর তাড়াতাড়ি করে, এখন সকাল হয়ে যায় তো সকালে একদমই ঘুম ভাঙতে চায় না, তবুও একটু লেট করেই উঠি। আর এখন আমি খাওয়া দাওয়া করে একটু বাচ্চাগুলোকে নিয়ে বসবো, বাচ্চাগুলো চলে এসেছে টিউশন পড়ার জন্য। এদেরকে দেখলে সেই ছোট্টবেলার দিনটার কথা মনে পড়ে, আমরাও তখন ব্যাগ কাঁধে নিয়ে এরকম টিউশনে যেতাম, ইচ্ছে করতো না তবুও মায়ের বকানি আর লাঠির ভয়ে টিউশন যেতে হতো। খুব মিস করি সেই সব দিনগুলো। দেখতে দেখতে 9টা বেজে গেছে, বাচ্চাগুলোকে ছুটি দিয়ে দিয়েছি। সকালের কয়েকটা জামা কাপড় ঝাঁকানো ছিল সেগুলো এখন ধুয়ে রোদে শুকোতে দিচ্ছি। সকাল থেকে একটু মেঘলা করছিল, এখন হালকা একটু বৃষ্টি থেমেছে, রোদ্দুর উঠেছে। আর এখন তো প্রত্যেক দিনই সবসময় বৃষ্টি পড়ছে আর রোদ খুব কমই ওঠে। আর এখন আমি কাল রাতের কয়েকটা জল ঢালা ভাত ছিল ওইগুলো এখন আমি তুলে রেখে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর দিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর এখন অনেক কাজ বাকি আছে, খাবার আনতে যেতে হবে ICDC স্কুলে, আর আমি তার জন্য আগে রান্নাটা চাপিয়ে দেব। রান্না চাপিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে একটু ব্যাগ দিয়ে পাঠিয়েছিলাম বাজারে, বলেছিলাম একটু মাছ নিয়ে আসতে, আর তোমাদের দাদা ভাই মাছ নিয়ে চলে এসেছে। এখন প্রায় 10টা বেজে গেল, আমি একটু খাবারটা নিয়ে চলে আসি। আমাদের বাড়ি মানে যেখানে আমি থাকি সেখানে একদম কাছে আইসি দিয়েছি, বেশি দূরে নয়, যেহেতু আমি এখানেই বেশিরভাগ সময়টা থাকি, বাড়িতে তো থাকি না। বাড়ি কদিন আগে গিয়েছিলাম, প্রায় 1 মাস বাড়িতেই ছিলাম, আর তারপরে এই যে এখন আমি এখানে চলে এসেছি। এখানে দিদিমণি ভীষণ ভালো, সবসময় আমাকে জিজ্ঞাসা করে, সব কিছুটাই একদম গাইডের মধ্যে রাখে। কালকে বন্ধ গো, কালকে ছুটি। হ্যাঁ কালি না, যেখানে দে দাও ভেতরে দে দাও, হাতে লে দে দাও না। মাছটা বেছে নিয়েছি, মাছটা বেছে ভাজতে বসে দিয়েছি, দিয়ে এখানে পটল আর আলুগুলো কেটে নিচ্ছি। আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম মশলাটা বেটে দিতে, মশলাটা নিজে বাড়তে পারি, কিন্তু শাশুড়ি মা যেহেতু এসে এখন আমার কাছেই থাকবে বাকি কয়েকটা দিন, আর যেহেতু বেশি দিন বাকি নেই তার জন্য শাশুড়ি মাকে বাড়ি থেকে আমি এখানে নিয়ে চলে এসেছি। আর এই যে রান্নাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, অনেক দিন পরেই একটু চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছিলো, তার জন্য তোমার দাদাভাইকে বাজার থেকে চিংড়ি মাছটাই আনতে বলেছিলাম। আর দুপুরবেলা একদম আমরা এখন খেতে বসে গেছি, সবাই সবাইকে ভাত বেড়ে দিয়েছি আর আমিও নিজেও বসে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, এখন বাজে 3:30 নাগাদ। এখন আমার একটু রিলস বানাবো, তার জন্য এই যে এখানে আমার ফোনটাকে স্ট্যান্ড করে দিয়েছে একটা জানলার পাশে। আর চলো আরও দেখাচ্ছি, আমি এই যে এখানে একটা
এই ডাংটা দিয়ে আমি এইখানে ফোনটাকে রাখি, তো এখানেও আমি ভিডিও বানাই। তারপরে এই ডাংটাকে আমি ওই গাছটার কাছে নিয়ে গিয়ে রাখি, ওখানেও আমি ভিডিও বানাই। এই তিনটে জায়গাতে ভিডিও বানাই। আর এখন আমি দু একটা ভিডিও বানাবো। তো বিকেল হয়ে গেছে, তোমাদের দাদাভাই বলছিলো চা খাবে, তার জন্য চা বিস্কুট তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম। তো তারপর তোমাদের দাদাভাই বিকেলে একটু ফুচকা নিয়ে এসে দিয়েছিলো। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। ব্লগটি ভালো লাগে জানলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।